নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত আদায়ের পর তিনি আয়াতুল কুরসি পড়তেন। কেউ যদি আয়াতুল কুরসিটা প্রতিদিন প্রতিওয়াক্ত ফরজ সালাতের পর পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা বাধাই শুধু তাকে জান্নাতে নিতে পারে না, আর এই বাধা সে যদি অতিক্রম করতে পারে আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাত দান করে দিবে। সহিহুল জামের হাদিস, হাদিস নাম্বার 6467। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করা আয়াতুল কুরসি দুপুর কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতা ইল্লাল মাউত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন মান করা আয়াতুল কুরসি দুপুর কুল্লা সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পর কেউ যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, এই অভ্যাসটা তার জীবনের শেষ সময় পর্যন্ত যদি ধারণ করে রাখতে পারে, এটা অবিচল রাখতে পারে, এটাকে সে যদি আঁকড়ে ধরতে পারে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাত, তাকে কোনো বাধাই জান্নাতে যাওয়া ঠেকাতে পারবে না, ইল্লাল মাউত শুধু মাউতটা, অর্থাৎ একজন মানুষ জীবিত অবস্থায় জান্নাতে যেতে পারবে না, কারণ দুনিয়ার মধ্যে জান্নাত নাই, জান্নাত হচ্ছে আখিরাতের জীবনে। আখিরাতের জীবনে যাওয়ার জন্য মৃত্যু অবশ্যই লাগবে, আর এই মৃত্যুটাই তাকে শুধু জান্নাতে যেতে দেয় না, এই মানুষটা এই আমলকারী ব্যক্তিটা যদি মারা যায় তার এই মৃত্যুর অতিক্রম করার সাথে সাথে আল্লাহ তাআলা এই আমলকারীকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। ওয়াজাদা ফীহি তাবারানি কুল হুয়াল্লাহু আহাদ, ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ তিনি আরো এটার সাথে যোগ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আয়াতুল কুরসিও পড়বে সাথে সাথে কুল হুয়াল্লাহু আহাদও পড়বে। আপনি যদি এটা আমল করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন এই আমল দিয়ে, আল্লাহ তাআলা মৃত্যুর পরেই আপনাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ।